আর মিউ যেটা বানিয়েছে এটা একটু পরেই তোমাদের সামনে চলে যাবে, সেটা আমার মেয়ে কি বলছে যেন বলে কি নেমু নেই না। এই গাছটাতে না এখন বেশ মাঝে মধ্যে ফুল টুল ফুটছে, আর এখানেও দেখো অনেকগুলো কুড়িয়ে এসছে, এখানে কুড়িয়ে এসছে, এখানে কুড়িয়ে এসছে। আর এই ধরো কি আমার গাছের আপডেট তেমন ভাবে নেই। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো স্ট্রবেরি গাছের মধ্যে ছোট্ট ছোট্ট ফল এসছে, এই যে এর মধ্যেও আছে। বেশ ভালো লাগে না গাছে ফুল ফল এরকম যদি একটু আধটু খাই নিজের হাতে পোঁতা এই ধরনের গাছগুলো, বেশ ভালো লাগে। আর এখন আমি স্নান টান করে বেরোলাম, আজকে আমার রান্নাবান্না কিছু হয়নি, এবার রান্না করতে যাবো কালকে রাত্রিবেলা। বেশ কিছুটা জামাকাপড় আয়রন করেছি আর কিছুটা বাকি রয়েছে, পরে যাচ্ছি। আর দেখো জামাকাপড়ের অবস্থা একদম ডাই হয়েছে, কোনো চুলটা আঁচড়ায়নি, চুলটাকে আঁচড়াবো একটুখানি শুকিয়ে যাক। তারপরে নিউ আজকে স্কুলে যাইনি, কালকে জিওগ্রাফির ভাইবা আছে সেই জন্য বসে বসে ফোন নিয়ে পড়ছি, কারণ প্রজেক্ট ফাইলটা স্কুলে জমা, অথচ সেই প্রজেক্টেরই ভাইবা আছে। এই হলো গিয়ে ব্যাপার। তো এখন বাজে কোনে একটা। তো গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, অনেকটা বেটার, মিও অনেকটা বেটার, ভালো আছে। তো রান্নাবান্না কী হবে জানি না, এখনও বসাইনি, ভাতটা শুধু বসিয়েছি। এবার চলো তাড়াতাড়ি করে কাটাকুটি করবো, রান্না করবো। মিউ আজকে আড়াইটার সময় পড়তে যাবে, তার মানে কটায়, হ্যাঁ যাই হোক ও পড়তে যাবে, যাই হোক। তো আমাকে তাড়াতাড়ি করে এবার রান্নাবান্না সারতে হবে, হাঁপিয়ে গেছি কারণ সকালবেলা টিউশন ছিল, টিউশন সেরেছি, বাড়ি এসেছি, ও মিউকে টিফিন রেডি করে দিয়েছি, ওর পাপা তো তার আগে খেয়ে নিয়েছে। নেওয়ার পরে বাথরুম টাথরুম পরিষ্কার করে স্নান করে এই জাস্ট বেরোলাম, আর তোমার সঙ্গেটা আড্ডাটাও শুরু করলাম। তো বলো, তার আগে তোমাদের কাছে একটা কোশ্চেন করে নিই, একটা না দুটো কোশ্চেন করবো। একটা হলো চিকেন প্যাটিস কে কে ট্রাই করেছে, অতি অবশ্যই, হ্যাঁ চিকেন প্যাটিস বলছি, সরি চিকেন পাটি শপটা তোমরা কে কে ট্রাই করেছো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর একটা চিকেনের কী একটা প্রিপারেশন রান্না করলাম সেদিনকে ভুলে, হ্যাঁ হ্যাঁ আফগানি চিকেন, আফগানি চিকেনটা তোমরা কে কে ট্রাই করেছো সেটাও বলবে। আর আজকেই একটু পরেই আমাদের যাবে বাটার সস বা বাটার, এই না সরি আমি না সত্যি আমি এত ভুলে ভুলে যাচ্ছি, কি যেন চকলেট যেটা বানিয়েছে এটা একটু পরেই তোমাদের সামনে চলে যাবে, সেটা হলো নিউট্রেলা চকলেট। তোমরা সত্যি খেয়ে দেখো একবার, হলো ট্রাই করো বাড়িতে, অপূর্ব 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 সুন্দর হয়েছে, তো একদম পুরো মানে নিউট্রেলার মতনই হয়েছে, নিউট্রেলা না নিউট্রেলা বলে, নিউট্রেলা ওটার মতনই হয়েছে। যাই হোক আমার কথা কিন্তু ধরুন, আমি কিন্তু ভুলভাল উল্টোপাল্টা বলি, যাই হয় চলো এবার কাটাকুটি করি, রান্নাটা ঝটপট করে বসিয়ে নিয়ে আগে। আজকে দুটো পুরি, রান্নাবান্না প্রায় কমিয়ে এসছে, দেখো আমি আজকে কী কী রান্না করে। এখানে আছে মুগ ডাল সেদ্ধ, এখানে পেঁয়াজকলি ভাজা আর বেগুন ভাজা, আর এখানে আছে ছোটো ভেটকি মাছের কালিয়া, কালিয়া মানে একটু কষা কষা টাইপের করেছি, নিউ যেহেতু ওই মাছ খাবে না ওরকম ছোটো মাছ, ওর জন্য একটু তেলাপিয়া মাছ কেটে রেখেছি, ভাজাও হয়ে গেছে। আর এখানে মাছের ঝোলটা বসিয়ে নিয়েছি, আর এখানে কতগুলো বাসন রয়েছে এগুলো মাজবো, তার আগে ওদেরকে খেতে দেবো কারণ ওরা বেরোবে তো। তো আর এদিকে আমার জামাকাপড়ও বেশ খানিকটা আমি গুছিয়ে নিয়েছি, ওখানে জামাকাপড় ভাঁজ করা অর্ধেক হয়ে গেছে, মানে যেগুলো আয়রন করার নেই সেগুলো ভালো করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এগুলো কয়েকটা বাকি রয়েছে আয়রন করা, ওটা করলে মোটামুটি হয়ে যায়, এই মাছের ঝোলটা হয়ে গেলে বাঁচিয়ে রয়েছে, যতক্ষণ না খেতে দিতে পারছি ততক্ষণ রেহাই নেই। চল এবার ওদেরকে খেতে দিয়ে আগে বাসনগুলো ধোবো, ধুয়ে তারপর আমি নিজে খাবো। তো চলো আমাদেরকে আর একটা জিনিস দেখানোর আছে, সেই জিনিসটা আমি তোরা একটু দেখাই দাঁড়াব। বারান্দায় যখন এসছি তাহলে বুঝতে পারছো এই ফুলগুলো না কি নাম আমি জানি না, তোমরা কেউ যদি জানো তো আমাকে বলো তো, আমি রাস্তায় ধারে কুড়িয়ে পেলাম, নিয়ে চলে এসেছি এই একটা কালার, আর এখানে এই একটা কালার, একটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার আর একটা হচ্ছে ভায়োলেট কালার। তো রাস্তার ধারে মানে আদারে বাদারে পড়ে থাকে, মানে গাছগুলো ঝোপ হয়ে থাকে, বেশ ভালো লাগে আমার দেখতে। তো আমি ভাবলাম একটু নিয়ে যাই দেখি যদি গাছ টাছ বেরোয়, তো নিয়ে এসাম ওখানে ওইভাবে দিয়ে দিয়েছি, এবার জাস্ট মাঠটা খুঁড়ে দিয়ে দেবো, দেখি গাছ টাছগুলো বেরোয় কি না, আমার বেশ ভালো লাগে ফুলগুলো। ছোটোবেলায় ওগুলো না হাতের মধ্যে ডোলে রং করতাম, হাতে বিভিন্ন রকমের রং করতাম, তোমরা কেক করতে এরকম আমাকে তো জানিয়ে তো এরকম হাতের ডোলে ডোলে রং বার করা। চলো
এবার এখানটা সিনেমার পর্দাটা টেনে দিই। চল, ইভিনিং। অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমি জাস্ট এই বাড়িতে ফিরলাম, বিয়ের ড্রেসপত্র ছেড়ে টেড়ে ফ্রেশ হয়ে আবার রান্নাঘরে ঢুকে গেছি, রান্নাঘরে কাজ করতে। এখানে আমি আবার একটু চা বসালাম, চাটা খাবো। আর কালকে যে চিকেন পাটিসাপটা যেটা বানিয়েছিলাম সেটা তেল একটুখানি রয়ে গেছে, মানে এটাকে আমি কড়াই শুদ্ধ রেখে দিয়েছি, কারণ এখনও দু পিস আছে, ওটাকে ভেজে খেতে হবে। তো আমি এখন মিওর খিদে পেয়েছি যেহেতু, তো ওকে একটা ভেজে দেবো, তাই একটু তেলটা গরম করতে দিয়েছি, আমার জন্য একটু চা বসিয়েছি। আর দুপুরবেলা বললাম না যে আমি বাসনগুলো ধোবো, এই যে তাই পরিস্থিতি এরকম। আর আজকে একটু চানা ভিজিয়ে রেখেছি, মিউ অনেকদিন ধরে বলছে মা একটু চানা মশলা করো, চানা মশলা করো। তো চাটা নামিয়ে এই ছোলাটা সেদ্ধ বসাবো, তার আগে ওটা ভেজে নিই। চল, আমি আরও একবার বলছি তোমরা যারা এটা এখনো ট্রাই করোনি অতি অবশ্যই কিন্তু একদম হলো ট্রাই করো। মিউ কি বলি, একদম একদম লোভনীয় ব্যাপার স্যাপার কিন্তু। ও মেয়ে কি বলছে যেন বলে কি নেমু নেই না, আরে ওর ছোটো ডাক দিয়েটা নেমু নেই না আমার বাসা। বল, কালকে তো রিভিউ দিতে পারিস না, আজকে রিভিউটা দে। আমি আর কালকে ট্রাই করিনি, ওদেরকে ওর বাপ মেয়ে দুজনকে দিয়েছিলাম, আমি আর খাইনি। তো আজকে একটু ট্রাই করে দেখবো, আমি এখন চাটা খাইনি, চাটা ছোলাটা সেদ্ধ বসিয়ে এসেছি, এবার একটু চাটা সেবন করব, করার পরে তারপর অন্যান্য কাজ করব। প্রচণ্ড হট, একটু ফ্যান খাবো, বেশি খাবো না। ভেতর ফ্লেভারটা না একদম দোকানের মতন এসছে, না একদম দোকানের মতন ফ্লেভার এসছে। যাই হোক, তোমার যেদিনকে বানাবে খাবে আমাকে প্লিজ একটা ফিডব্যাকটা দিও। হ্যাঁ, চানা মশলা বানানোর জন্য আমি একটা পেস্ট বানাবো, সেই পেস্টের মধ্যে কী কী থাকছে দেখো। আমি আর একটা জিনিস নিতে ভুলে গেছি, সেটা হলো এই ধনে পাতা, বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম। দেবো এর মধ্যে টমেটো একটা, দেবো একটা মতন পেঁয়াজ মিডিয়াম সাইজের, অর্ধেক মতন ক্যাপসিকাম, আর দেবো আদা রসুন আর পেঁয়াজ এই কাঁচা লঙ্কা। এটা আগে একটু পেস্ট বানিয়ে নিয়ে একটু কমিয়ে নিই, তারপরে এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। চলো, আমার বানানো হয়ে গেছে, এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে আর একটু পেস্ট করে নেবো। দেখো, এখানে আমি আলুটা টুকরো টুকরো করে ভাজা করে নিয়েছি, আর এখানে পনিরটাকেও হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি, আর এখানে একটা মতন পেঁয়াজ একটু ভাজে দিয়েছি। এটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করে দেবো, টমেটো আর আলুটাই আমি অ্যাড করে দেবো, যেটাকে আর একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে। এটা বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে, এরপরে যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, সাথে আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, সেই সাথে দেবো অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো, সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। ট্রাই হয়েছে, যখন বুঝবে যে র স্মেলটা চলে গেছে, মানে কাঁচা ক্যাপসিকাম আর কাঁচা ওটাকে কী বলতো ধনে পাতা, র স্মেলটা যখন চলে যাবে তখন বুঝবে যে মশলাটা কষা হয়ে গেছে। আর এরপরে আমি একটুখানি চানা মশলা অ্যাড করছি, দেড় চামচ মতন, সেই সাথে অ্যাড করবো আমি কাশ্মীরি মেথি, আর পরিমাণ মতন নুনটাও অ্যাড করে দেবো। এবার এটাকে আর একটু ভালো করে কষাতে হবে, গ্যাসটাকে কমিয়ে নিয়ে আর কষাতে হবে, না তো তলা লেগে যাবে, যাতে তলা লেগে যাচ্ছে। কিন্তু একদম ছেলে বাটারের মতনই এসছে, এরপরে আমি সেদ্ধ হওয়া চানাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আমি কিন্তু এটাতে খুব বেশি জল অ্যাড করব না, এটাতে একটু মাখা মাখা হবে। তবে এই জলটাকে পুরো এখন আগে আমি শুকিয়ে নেব, চলো ততক্ষণে মশলাটাও ছোলার সঙ্গে একদম মিশে যাবে। সঙ্গে একটু অন্য কিছু পরোটা টাইপের কিছু হলে বেশ ভালো হয়, তাই না? তো আর সেদিনকে বেঁচে থাকা যে কড়াইশুঁটির যে পুরটা রয়েছে না, আমি এখানে দেখো তেল আর এ নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এটা দিয়ে বেশ ভালো করে মেখে নেব, মানে ময়দার মধ্যে এই পুরের এটা দিয়ে ভালো করে মেখে নেব, তাহলে আমার একটা পরোটা তৈরি হয়ে যাবে। চলো এটা মেখে নিয়ে তাড়াতাড়ি করে, অনেকটা রাত হয়ে গেছে এখন, দেখো কটা বাজে সাড়ে। দেখো আমার ঝোলটা বেশ ভালো মতন ফুটে এসেছে, আর কালারটা জাস্ট দেখো একদম পুরো ছোলে বাটারের মতনই লাগছে। এরপরে আমি যেটা দেবো, এক চামচ মতন বাটার অ্যাড করে দিলাম, আর একটু বেশি বাটার দিলে ভালো লাগে কিন্তু দিলাম না। দিয়ে দেবো ভেজে রাখা পনির, আর বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা, আর অল্প একটু কাসুরি মেথি, দিয়ে এটাকে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস আমার রেডি ছোলে বাটারি। তোমরা কিন্তু অতি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আমার ময়দাটাও মাখা হয়ে গেছে একদম, একটু ময়দাটা বেশি করেই মেখেছি, কালকে যেহেতু মেয়ের স্কুল আছে, স্কুলে যাবে, তো টিফিনেও একটু আমি বানিয়ে দিতে পারবো, সেই জন্য ময়দাটা একটু বেশি করে বানিয়েছি। আর ওরকে একটু টিফিনে একটু বেশি করে দিতে হয়, কারণ ওর বন্ধু বান্ধব আছে, সবাই শেয়ার করে খায়, তো সেই জন্য একটু বেশি করেই দিতে হয়। তো চলো এবারটা নামিয়ে, কেন বাসনগুলো এখনও রয়ে গেছে, একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে পরোটাটা ভাজবো, মানে কথা জড়িয়ে যাচ্ছে, ভাজবো। চলো ইউকে তো রিভিউটা দিতে বললাম, দেখো কি রিভিউ দেয়। আমি এদিকে পরোটা বসিয়ে এসেছি, বাদ বাকিগুলো আসলে দাওয়া থেকে তুলেই ওকে দিয়েছি, তো ওই জন্য গরম গরম করছে। সুপার সুপার, একদম সেই শের পাঞ্জাবের মতন হয়েছে, সেরকমই হয়েছে, তাহলে সবাই ট্রাই করবো বল একদম। তো বন্ধুরা অতি অবশ্যই কিন্তু এই ছোলে বাটারে তোমরা অতি অবশ্যই ট্রাই করবে, তো তাই তো এরকমভাবে ট্রাই করবে, আমি চেষ্টা করেছি ওরকমভাবে বানানোর। তো বন্ধুরা আজকে আড্ডা একটুখানি, তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস চ্যানেল, আর আমার চ্যানেল যারা যারা নতুন নতুন ভিজিট করছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, লাইফটা ভীষণ ভীষণ ভীষণভাবে এনজয় করো। আজকের মতো বন্ধুরা, টাটা।